এখানে একজন মুসলিমকে হত্যা করলো কে? কাবিল। কাবিলের আমল নামে সব পাপ যেন থাকলো। এবার কাবিল তো হাবিলকে হত্যা করে ফেলল, ব্যাস আল্লাহ রাব্বুল আলামিন কাককে পাঠালেন। কাকে? কাক। কাক এসে ঠোঁট দিয়ে মাটি খুঁড়ে 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 দেখাচ্ছে কিভাবে কাবিলকে হাবিলকে দাফন করবে। বেচারা কাবিলের জানা নাই কিভাবে ভাইকে এখন দাফন করব। ওই কাকের কাছ থেকে শিখতে হলো যে কিভাবে মৃত ভাইকে দাফন করতে হয়। এখন দেখেন ওই কাকের, কাক খুব প্রাচীন প্রাণী, কিন্তু কাক হচ্ছে একটা প্রাচীন সৃষ্টি। আল্লাহ পাকে আল্লাহ কাককে পাঠিয়ে দিয়েছেন, দিয়ে মাটি খুঁড়ে দেখিয়েছেন যে দেখো এইভাবে কি করতে হয়, দাফন করতে হয়। একটা কাক যদি মারেন দেখবেন পুরো এলাকার কাক এসে জড়ো হয়ে গেছে। দেখছেন কাক কিন্তু ইতিহাসের প্রথম খুনাখুনি সাক্ষী। কাক বুঝতে পারছেন মানব সৃষ্টির ইতিহাসের প্রথম যে খুনাখুনি, ভাইয়ে ভাইয়ে যে মারামারি, এই খুনাখুনির প্রথম সাক্ষীকে কাক। চিন্তা কর, আল্লাহ আমাদেরকে প্রকৃতি থেকে শেখার তৌফিক দান করুন। কাক নিজের ভাইয়ের গোশত খায় না? খায়। এখন মুসলমান মুসলমানের গোশত খায়। এক মুসলমান বিপদে পড়লে অন্যটা মিষ্টি বিতরণ করা শুরু করে, কিভাবে তার মানহানি করবে, কিভাবে তাকে অপমান করবে, কিভাবে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, কিভাবে তাকে ফাঁসাই দিবে, এই চিন্তাই অলওয়েজ মাথায় ঘোরাফেরা করতেছে। হাবিল কাবিলের কারণে প্রথম এই যে হাবিল কাবিলের ঘটনার প্রেক্ষিতে আল্লাহ পাক কি করেছেন শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, হাদিসটা শোনেন, খুবই মারাত্মক হাদিস। নবীজি বলেছেন এই পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড সংঘটিত করেছে কাবিল। কে? সে একজন নবীর সন্তান না, নবীর ছেলে হয়েও। নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পৃথিবীতে যত মানুষ খুন হবে, খুন হয় না মানুষ, যত মানুষ খুন হবে এই সমস্ত খুনের পাপের একটা অংশ কাবিলের আমল নামে যোগ করা হবে। বলে নাউজুবিল্লাহ, এটাকে বলে গোনাহে জারিয়া। কি বলে? প্রিয় ভাই আমি তো রিকোয়েস্ট করতেছি আপনাকে, আমি তো আপনাকে শাসন করতে আসি নাই, আমি এসেছি আপনাকে আল্লাহ চেনাতে, আমি এসেছি আপনাকে রাসূল চেনাতে, কোরআন চেনাতে। আপনি মদের দোকান দিয়েছেন, যত মানুষ মদ খাচ্ছে সমস্ত গোনা আপনার আমল নামে যাচ্ছে। একটা হারাম সিনেমা হল করেছেন, যত মানুষ এখানে সিনেমা দেখছে সমস্ত পাপ আপনার কাছে। একটা তামাকের কারখানা দিয়েছেন, সবাই হারাম খাচ্ছে আপনার গোনা হচ্ছে। সুদ ছড়িয়ে দিয়েছেন, নিজে খাচ্ছেন এখন সবাইকে খাওয়াচ্ছেন, গোনা হচ্ছে আপনার, সবার গোনা আপনার ঘাড়ে এসে যুক্ত হচ্ছে। ঠিক যেভাবে একটা মাদ্রাসা করেছেন, একটা মসজিদ করেছেন, একটা নলকূপ স্থাপন করেছেন, এই রাষ্ট্রীয় দায়িত্বে আছেন রাস্তাঘাট করে দিয়েছেন, এর এর বদৌলতে যে মানুষ উপকৃত হচ্ছে, আপনি কবরে গেলেও নেকি পাবেন ইনশাআল্লাহ। কি পাবেন? নেকি পাবেন। একটা ব্রিজ নির্মাণ করে দিয়েছেন, যত মানুষ এটাতে পারাপার হবে উপকৃত হবে, আপনি নেকি পাবেন ইনশাআল্লাহ। ঠিক একইভাবে আপনি আমি যদি এরকম গোনাহে জারিয়ার কোনো মাধ্যম চালু করে যাই, কবরে চলে গেলেও ওই গোনা কি হবে, অটোমেটিক আসতে থাকে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান। তো এবার পৃথিবীর ইতিহাসের প্রথম এই ঘটনা হলো, এরপরে কি হয়েছে? এরপরে যে আল্লাহ পাকের শাস্তিটা নেমে আসলো কাবিলের, কাবিল কিন্তু জাহান্নামে যাচ্ছে। কেন? ভাইকে হত্যা করার কারণে। আল্লাহ পাকের কাছে সবচেয়ে মারাত্মক পাপ হচ্ছে মানুষকে হত্যা করা। শিরকের পর, কুফুরির পর মারাত্মক পাপ হচ্ছে মানুষকে হত্যা করা। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে জানিয়েছেন, একজন ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে, একজন মুসলিম যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সে বেঁচে থাকা পর্যন্ত আল্লাহ পাক কিয়ামত দিবে না ইনশাআল্লাহ। একজন মুসলমানের কত দাম চিন্তা করেন, কত দাম, আল্লাহু আকবার। তো এখানে একজন মুসলিমকে হত্যা করলো কে? কাবিল। কাবিলের আমল নামে সব পাপ যেটা থাকলো, তার মানে আল্লাহর আযাব আসার প্রথম কারণ কি হলো? হিংসা। কি কারণ? অতএব হিংসা করতে থাকলে আল্লাহর শাস্তি কি হবে, আসবে। আরেকটা কারণ ছিল আগে, শয়তানের অনুসরণ, শয়তান ওয়াসওয়াসা দিয়েছে, কাছের কাছে চলে গিয়েছেন, ফল খেয়ে ফেলেছেন, এই পরীক্ষায় আমরা এখন পড়ে গেছি। এতে কিন্তু তার কোনো দোষ নাই, কারণ কি, এটা ছিল তাকদীরের লিখন। এটা কি ছিল? তাকদীর আগে থেকে লেখা ছিল যে আল্লাহ পাক পৃথিবী সৃষ্টি করবেন এবং এখানে মানুষকে পাঠাবেন। এটা আল্লাহ পাকের আগেই পরিকল্পনা ছিল, এটা ছিল একটা পরীক্ষা, এই দুনিয়ার জীবনটা পরীক্ষা।